আছে কিনা এখনো? আছে। ওনাদের মাজারের কি মহব্বত, সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে, পীর ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলে, নিজেরা নামাজ পড়ে না একক তো। হ্যাঁ, একজন নাকি মদ খাচ্ছিল, কি খাচ্ছিল? মদ পান করতে গিয়া মসজিদ খুব লম্বা, আছে তো মানুষের মোষ নানান কায়দা, দেখছেন না? সেদিন একজনের দেখলাম এত বড় মোষ যে একবারে মুখ টুক ঢাকা, লোকটা হাসে না কান্দে, বোঝার কোন উপায় নেই। এরকম মশালা এক লোক বাও হাত দিয়া মুস্তাক মোষগুলা উঁচা করিয়া তারপরে মদ পান করতেছে। তো একজন এসে জিজ্ঞেস করছে, ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন? এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপরে এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ, কারণ কি? কয় যে ওলামায়ে কেরামদের মুখে শুনেছি এ পান, কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে কিন্তু হারাম, খাইতেছে কি হারাম, মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে। বেচাদের নামাজ নাই, রোজা নাই, মদ জেনা জুয়ানিয়া সারাদিন ডুবে থাকে, সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে, মাজারের কত মহব্বত। আমি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, থামুন, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না। এই তৃতীয় শ্রেণী তারা ধর্মের নামে মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে, আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই, এই ধরনের কথা বলে আর এ দিয়ে ব্যবসা করে। আছে না এরকম ব্যবসা? আছে, আলহামদুলিল্লাহ। সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, কারণ আলহামদুলিল্লাহ কমতেই হবে, কারণ বাংলাদেশের দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর। এক নম্বর চট্টগ্রাম, দুই নম্বরে সিলেট, কারণ এই দুই জেলায় আল্লাহর ওলিরা সব থেকে বেশি খেদমত করেছেন। কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না, মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে। এরা এইভাবে বাধার সৃষ্টি করে, মাজার পূজা নিয়ে নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায়। আপনারা বিভ্রান্ত হবেন? বিভ্রান্ত হবেন? বড় বড় ওলামাদের কাছে যাবেন, আলেমদের কথা শুনবেন, ফাসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই। তবে আপনারা বিশ্বাস করেন, যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয়ের কিছু নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যত ষড়যন্ত্র হোক, আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাআল্লাহ। সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, যদি জেলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবেন। শহীদি মউতকে ভয় পাবেন না, ভয় পান? আল্লাহর নবী বলেছেন, শরীরের যদি কেউ চিমটি কাটে, চিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মওতে এর থেকে কম কষ্ট। শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম, এই পারে দুনিয়া আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে, 1,00,000 রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র 3,000। চিন্তা করতে পারেন, রোমান সৈন্য কত? 1,00,000, আর মুসলমান 3,000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন, মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ইমান দিয়ে। সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন, ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? সিল্লায় বলুন, সে অস্ত্রের নাম ইমান। এই ইমানের সামনে
গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ কোন চক্রান্ত কাজে লাগবে না নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র যায়েদ যায়েদ কোথায় তিনি বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজেরা একজনকে বানায়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা দুই মরা কি একরকম বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমারে হুকুম করেছেন আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হযরত জাফর বাড়ি চলে গেছেন বিবিকে ডেকে বলেন প্রাণ স্ত্রী রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন আমি জিহাদের ময়দানে চললাম আমার এই ছেলেপেলেগুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমারে তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর দরবারে দুগুণা হাত তুলে বলেন রব্বুল আলামিন আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি আমার স্বামীরে ফিরাবার হক রাখি না তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার স্বামীরে জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হযরত জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের জাদেব আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না হযরত জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন আর স্ত্রী কাঁদতেছে পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার বাসর সজ্জা নতুন বিয়ে করেছেন বাসর সজ্জার রাত তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়ায় বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত থামাও আমার একটু কথা শোনো নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন আমি চললাম আমি তোমাকে দেখি নাই তোমার কোনো হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বাসর সজ্জার রাত কোনো হক আদায় করতে পারলাম না আমারে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহরবানি করে একটু ঘরে আসেন রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না একটু ঘরে আসেন হযরত আব্দুল্লাহ বলেন না ঘরে আসবো না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসবো না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে যেতে চাই যাতে করে কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি হযরত জাফর বলেন প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিনজন যাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হযরত যায়েদ অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাফেররা তারে ঘিরে ফেললো ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাহাবীকে ডেকে বলেন নবীর সাহাবী শোনো আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুগ্রাণ পেতেছি হযরত জাফর শহীদ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হযরত জাফরের পা কাটা দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফালায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবাইদা দুজনে মিলে হাত পা ও মাথা মস্তক একত্রিত করে কাবুনির কাপড় পরাইয়া হযরত আবু উবাইদা বলেন হযরত জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম কবরের মধ্যে শোয়াই দিলাম রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায় আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন হযরত জাফর বলেন ভাই আবু উবাইদা আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন জাফর তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না আর একবার জমিনে পাঠায় দাও তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণ আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর রসুল নিজে রক্ত দিয়েছেন রসুল নিজে রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম দিয়েছেন তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই ঠিক কিনা ঠিক কিনা ও মুসলমান মুসলমান হিসাবে গর্ববোধ করো আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন দস্ত দস্ত দরিয়া ভি না ছোড়ে হামনে দস্ত দস্ত দরিয়া ভি না ছোড়ে হামনে বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান সাবরের খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান সুতরাং যারা আমাদের সাথে যারা আমাদেরকে জেলে দিতে চাও যারা আমাদেরকে মারতে চাও শহীদ করতে চাও সিক্রেট মার্ডার করতে চাও গুপ্ত হত্যা করতে চাও গৃহযুদ্ধ বাঁধাতে চাও শুনে রাখো
مشکل سے دبنے والے اے آسمان نہیں ہم باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا ایک شبار اے پرتبی ٹیسٹ کر چھے مسلمان جیون دیتے پارے کافر سامنے ماتھا رو تو کرتے جانے نا سترانگ بھارتر پاچتا غلام بھارتر پاچتا خرید کرا غلام سرکار کے بولچی مسلمان در ایمان میا کھلا کر بیننا قرآن ارما پر بدا دی بیننا اللہ رب العالمین مسلمان در کے بیجائے دی بین انشاءاللہ بولن انشاءاللہ বলেন ইনশাআল্লাহ শাহী জুমা মসজিদ জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন জুমা মসজিদে জুতা পায় দিয়া ঢুকলো কারা আমি গতকাল বলেছি আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই তাদের কোনো অন্যায় নয় লাঠি যার হাতে যায় তার কথাই বলে এটাই স্বাভাবিক কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায় দিয়ে উঠলে মুসল্লিদের রক্ত ফালালে মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে আল্লাহর শাস্তির ভয় করো আল্লাহ আছেন আল্লাহ আছেন ভয় করো আল্লাহ পাককে এই রকমের অবস্থা চিরকাল থাকবে না এরকমের অবস্থা চিরকাল থাকবে না মোটেই নয় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এবং চট্টগ্রামই আসবে ইনশাআল্লাহ সর্বপ্রথম চট্টগ্রামই আসবে আজ আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার ১৪০০ বছর আগের খাদিজা আয়েশার দিয়ে এই স্টেডিয়ামের ময়দান ৫০,০০০ উপর মেয়ে লোক দিয়ে ভরে গেছে এই দেশকে কেমনে থামাবা এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা শাহ পাহলভি তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছিল কামানের গোলা দিয়া উড়ায় দাও হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে মায়ের কোলে বাচ্চা মায়ের পেটে বাচ্চা মায়ের ঘাড়ে বাচ্চা কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে পিছন থেকে কেউ পালায় না সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আছড়ে পড়ছে ঢেউগুলো পিছনে অ্যাবাউট টার্ন করে ফিরে যায় না সব ঢেউ একটার পর একটা আছড়ে পড়ে উপকূল ধ্বংস করে দেয় ২০০-৩০০ শহীদ হয়ে গেল পেছন থেকে নারীরা পালাচ্ছে না মেয়ে লোকগুলি লাশ লাশের উপর দিয়ে চলে আসতেছে তাদের আঁচলে ছিল ফুল অস্ত্র নাই নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আঁচল করে ফুল নিয়ে আসছে ফুলগুলি কামানের উপরে মেরে বলছে শাহের আমেরিকার গোলাম শাহের সৈন্যরা আমরা তোমাদের আমরা তোমার মা আমরা তোমাদের বোন আমরা তোমাদেরকে ফুল মারতেছি তোমরা কামানের গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দাও ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ শাট না পালাচ্ছে কালেমার পতাকা উড্ডীন না হচ্ছে সুতরাং ভারতের পাঁচটা গোলাম সরকারকে বলতে চাই আজকের এই দৃশ্য চোখে দেখো তাকায় দেখো যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে ঢাকা সিলেট খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে মুসলমানদের ইমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে শোনা মুসলমানদের
ইমানের পরীক্ষা নিতে চাইও না আল্লাহর দ্বীন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ সেই সুযোগ আল্লাহ যেন দান করেন বলেন আমিন সুতরাং আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হতে পারে জান দিতে হতে পারে শহীদ হতে হতে পারে প্রয়োজন হলে সকলকে ওই পথে যেতে হবে তারপরেও বাংলাদেশে কোরআনের রাস কায়েম করতে হবে সরকারকে বলছি আলেমদের গায়ে আর হাত দিবেন না মুফতি ইজহার সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন তিনি আলেমদের ওস্তাদ হাজারো আলেমদের ওস্তাদ তিনি কওমি মাদ্রাসার আলেম আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি আলিয়ায় পড়েছি মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে কারো গায়ে হাত দিলে আরেকজন কথা বলবে না আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয় বাংলাদেশ দাবানরের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে সমস্ত মুসলমান ভাইদের খেদমতে আরজ করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে কি বুঝতে হবে কোরআন বুঝতে হবে আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চান তাই না কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে রাজি আছেন রাজি আছেন আপনারা যদি নামাজি না হন আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে দেবে আল্লাহর কোনো প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না ওয়াদা করতে পারবেন সমস্ত পুরুষ আর মা বোনেরাও আপনাদেরকে কেউ দেখছে না আপনারা পর্দায় আছেন আল্লাহ দেখতেছে কে দেখতেছে সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে সার্কেট হাউসের সামনে আশেপাশের সমস্ত রাস্তাঘাটে বাসে ট্রাকে রিকশায় গাছে ছাদে যিনি যেখানে আছেন সব বসে পড়ুন আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মোবারক মোনাজাত এই মোনাজাতে শরীক হওয়ার জন্য ওমান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব ইউরোপ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে সে কথা আমি একটু পরে বলবো মোনাজাতে সকলকে শরীক হতে হবে এত বড় মোনাজাত জীবনে আর কোনো জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই আল্লাহ ভালো জানেন মেহরবানি করে বসুন আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন বলেছিলাম একুশ আরও একজন যোগ হয়েছে মোট ২২ জন ইসলাম কবুল করবেন এখন তো হ্যাঁ তো আমি
প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না তবে একটা কথা বলতে হয় একটা সিলেবাসে আমার কাছে 16 শহর 2 নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে 5 জন অপহরণ করা হয়েছে আল্লাহ বোয়ালখালী থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমরা maaf করব ঠিকই কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আপনারা থামেন আপনারা পুলিশ কর্তৃপক্ষ আপনারা এই লোকগুলিকে ঠেকান আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না কোন মুসলমানের সন্তান তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে কোন মুসলমান সন্তানেরা পারে না সুতরাং আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্য প্রশাসন গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন কোরআনের মাহফিলে ইয়াজুজ মাজুজ বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন আমিন এখন মুনাজাত এখন মুসলমান হচ্ছে আপনারাও তাদের সাথে শরীক হন দাঁড়ান হাত দিন সকলে আমার সাথে হাত দিন আমার হাত ধরেন সকলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল সকলকে বলো আসসালামু আলাইকুম আপনারা সালামের জবাব দিন সবাই বসো আমরা বলি আলহামদুলিল্লাহ এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন এই মাহফিল বিশাল মাহফিল এই মাহফিলের বিশাল খরচ সেই খরচে শরীক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদমতে আরজ করি আর কোন বছর আপনারা মাহরুম করেন না আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি আমরা সবাই করি আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন চতুর্দিকে চাদর আছে ড্রাম আছে এই মাহফিলের আয়োজনে বহু টাকা খরচ হয়েছে 22 না কত যে 21,55,000 টাকা বাজেট প্রায় 22 লক্ষ টাকা এটার জন্য বাজেট আরো খরচ তো এবার আরো বেড়েছে আপনারা মেহেরবানি করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না দিবেন কিনা বলেন যাওয়ার সময় দিবেন কিনা বলেন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন বলেন আমিন আর বাংলাদেশ এডুকেশন সোসাইটি বাংলাদেশ ইসলামিক সেন্টার আল কোরআন একাডেমি লন্ডন সহ জনতা পাবলিকেশনস সহ
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাইব্রেরিয়ান মোবাইল লাইব্রেরি হিসেবে তারা চট্টগ্রামের তাফসীর মাহফিলে এসেছেন এবং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বই মেলা এত বড় বই মেলা কোথাও হয় না বই কখনো মানুষকে ঠকায় না বিশেষ করে ইসলামের বই যাওয়ার সময় সকলেই তাফহিমুল কোরআন বিশ্বের বহু তাফসীর আছে সমস্ত তাফসীরের কদর আমরা করি যেই তাফসীরটা পড়লে ইসলামকে আন্দোলন হিসেবে চেনা যায় এরকমের তাফসীর মারিফুল কোরআন রুহুল বায়ান বহু তাফসীর আছে তার মধ্যে তাফহিমুল কোরআন এখানে এসেছে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির লেখা সে তাফসীর এসেছে আপনারা মেহরবানি করে এই তাফসীরের কিতাবগুলি কিনবেন এবং হাদিস শরীফের বই কিনবেন যেগুলি আমি নাম নিলাম সব নাম তো আমি জানি না যারা এখানে পাঠিয়েছেন অনেক বই এখানে পাঠিয়েছেন আমি কয়টা বইয়ের নাম বলবো আপনারা এই সমস্ত বই কিনে নেবেন এমন কেউ যাবেন না যে 5 টাকা থেকে শুরু করে 2500 1000 টাকা 2000 টাকার বই না নিয়েছেন ইসলামের জন্য মাহফিলের জন্য সাহায্য করবেন আর বই সকলে নিয়ে যাবেন ছেলেবেলেকে ইসলামী আদর্শ অনুযায়ী গড়ে তোলার জন্য যে সমস্ত ইসলামী কিন্ডারগার্টেন আছে বিশেষ করে দারুল ইরফান একাডেমি শাওলিউল্লাহ একাডেমি এরকম যেগুলি আছে আরো যা আছে এগুলিতে দিবেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আজকে মাওলানা বইয়ের দোকানগুলো খোলা থাকবে ও একটা দিন আমরা বইয়ের জন্য বাড়াই আচ্ছা মাশাআল্লাহ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন যে যেহেতু 4-5 দিন এটা হইল না তো আগামী কালের জন্য বইয়ের দোকান খোলা থাকবে মা বোনেরা ভাইয়েরা ইচ্ছে মতো বই কিনতে পারবেন আর সর্বশেষ আয়াতুল কুরসির তাফসীর আমার ইচ্ছা ছিল 5 দিন আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ কিন্তু পারলাম না মাত্র 3 দিনে শেষ হয়ে গেল আর শেষ করতে পারলাম না একটা অংশ শেষ করতে পারিনি তবে এই তাফসীর সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম বর্তমান মোহাম্মদ সালে বিন আল উসাইমিন তার লেখা আয়াতুল কুরসি তাফসীর অনুবাদ হয়েছে আমি নিজে এটাকে এডিট করেছি সম্পাদনা অনুবাদকে সম্পাদনা করেছি বইটি প্রত্যেক লাইব্রেরিতে আছে আয়াতুল কুরসির তাফসীর সবাই খরিদ করে নিয়ে যেতে চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের পথে চলার জন্য ইসলাম বোঝার এবং এই রাস্তায় চলার তৌফিক দান করুন দোয়া তো সবার নাম নিয়ে নেওয়া যাবে না এই দস্তগীর সাহেব সহ মীর নাসির সাহেব জাহাঙ্গীর সাহেব সহ জনাব কি ওয়াহিদুর রহমান সাহেব সহ যারাই সহযোগিতা করেছেন পানির ব্যবস্থা করেছেন আইন আদালতের মোকাবেলা করেছেন সমস্ত অন্যায়ের ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন সবার জন্য প্রাণ ভরে দেওয়া হবে আর যাদের সন্তান নাই তাদের যে কি কষ্ট বহু চিঠি তারা লিখেছেন ওমান থেকে প্যারিস থেকে সৌদি আরব থেকে আজকেও বহু টেলিফোন এসছে তারা দোয়া চেয়েছেন আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন গ্রিসের রাজধানী এথেন্স সেখান থেকেও আমার কাছে টেলিফোন এসেছে তারা দোয়া চেয়েছে তারা এই তাফসীর মাহফিলের জন্য কান্নাকাটি করেছে আসেন আল্লাহ পাকের কাছে দোয়া করার আগে আল্লাহকে একটু ডেকে নেই আমরা সবাই সকলে গলা ছেড়ে মহব্বতের সাথে আপনারা কিছু সময় আল্লাহকে ডাকেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين تين دين ببي قرآن شريفের তাফসীরের মাহফিলে আমরা দরুদ পড়েছি জিকির আজগার করেছি কোরআনের আলোচনা করেছি আল্লাহ আমি মানুষ যারা আলোচনা এখানে করেছেন আমরা সবাই সাধারণ মানুষ আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে maaf করে দাও রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকু তার সওয়াবটুকু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন তমাম আম্বিয়ায়ে কেরাম উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাখিরিন সালফে সালিহিন যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে দু মাস ছ মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায় প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন হালতে আছে জানি না আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন আমাদের আব্বা কত মহব্বত করতেন কত কষ্ট করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বার রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না আয় আল্লাহ আমাদের আব্বা যত গুনাহ করেছি জানা অজানা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি সাইয়াদগুলি হাসানাত দিয়া বদলাইয়া দাও রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা মা যা যে হারায়েছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বসে দশটা মাস ধরে মায়ের কষ্ট দিছি তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি মা বিরক্ত হন নাই থাপ্পড় মারেন নাই আসার দিয়া ফালায় দেন নাই আল্লাহ মা যাদের মারা গেল মাবুদ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা করুণ ভাবে আল্লাহরে বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হায় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাআলা এই চট্টগ্রামে
মাহফিলে আসলেই যে কয়টা নাম সবচাইতে বেশি মনে পড়ে তার মধ্যে বাইতুল শরফের হুজুরে আল্লাহ বাইতুল শরফের হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাও আমিন গারাঙ্গিয়া পীর সাহেব হুজুরের কবরের সব পৌঁছায় দাও আমিন রব্বুল আলামিন আরেকজন সিংহ পুরুষ এই এলাকা থেকে বিদায় হয়ে গেছে মাওলানা সিদ্দিক আজাদ আল্লাহ কবরটাকে বিশুদ্ধ বানায় দাও রব্বুল আলামিন হযরত সাইয়্যেদ আব্দুল্লাহ আল মাদানী আল্লাহ এই নিয়ামত আমরা হারাইছি আল্লাহ তার কবরে তার রুহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আত্মীয় স্বজন যারা চলে গেল তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এবার আমরা আমাদের নিজেদের কথা বলি তুমি তোমার আরশে আজিম থেকে চট্টগ্রামের এই মাটির দিকে তাকাও লক্ষ লক্ষ জনতা দুনিয়ায় কোন খাজা বাবার কাছে হাত উঁচা করে নাই দুনিয়ায় কোন রাজা বাদশার কাছে হাত উঁচা করে নাই শাহনশাহ আকাশের মালিকের কাছে হাত তুলেছি বাবু গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ভালাইছি আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জীবনের পিছনের দিকে যদি তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখি না আমাদের ভয় করে আল্লাহ আয় আল্লাহ জেনে না জানে শিরক বিদাত যত গুনাহ আমরা করেছি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন ছেলে যদি অন্যায় করে বাপে পিটাইয়া বাড়ি থেকে বাইর করে দেয় ছেলে সারা দিন বাইরে ঘরে বাপের ভয়তে বাড়ি আসে না বাপ রাত্রিবেলায় ঘুমায় যায় আর মা দুপুরেও খায় নাই যেহেতু ছেলে পায়নি গভীর রাত্রে মা না ঘুমাইয়া দাঁড়ায় থাকে দরজার কাছে আর ছেলে সারাদিন ঘুরে ঘুরে রাতের বেলায় দরজার কাছে এসে বলে মা মা দরজা খুলে বলে বাবা রে কেন দুষ্টমি করিস আর দুষ্টমি করবি না সারাদিন কোথায় ছিলি আমিও কিছু খাই নাই আয় আল্লাহ তাআলা মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি সারা জীবন দুষ্টামি করছি গুনাহ করছি রহমতের দরজায় হানা দিয়েছি রহমতের দরজাটা খুলে দাও আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে বাদে লোহট যা দে দো রাহ জানে কে লিয়ে রহম কর আপনা না আইনে করম কো ভুল যা হম তুঝে ভুলে লেকিন তু নাম কো ভুল যা হম তুঝে ভুলে লেকিন তু নাম কো ভুল যা খলক কে রন্দে হুয়ে দুনিয়া কি ঠুকরায়ে হুয়ে আয়ে হে আব তের দর পর হাত ফেলায়ে আল্লাহ চট্টগ্রামের মাঠের দিকে তাকাও আল্লাহ এই চট্টগ্রামের তাফসীরের মাহফিলে যারা বাধা দিল বাবু যারা 144 দ্বারা ছিল বাবু কোরআনের খাদেমদের যারা মসজিদে পিটাইল যারা জেলে দিল আল্লাহ বলেন আল্লাহ নসিব করো হেদায়েত নসিব করো বাবু হযরত উমর তো রাসূলুল্লাহর মারতে আসছিল
হযরত উমর তো রাসূলুল্লাহর হত্যা করতে আসছিল সেই উমরে তুমি কোথায় নিয়ে গেছো মাহমুদ যারা তাফসীর বাবিলে বাধা দিল এই সবগুলি কে আল্লাহ আমাদের বানায় দাও আল্লাহ 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 বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা একটা বিপদে পড়ছি মাহমুদ আমরা ভুল করছি আমার ভাইরা কান্দেন আমরা ভুল করছি বাবু আমরা বিপদে পড়েছি বাবু আমাদের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি প্যালেস্টাইনে মুসলমান মারতেছো আলজেরিয়ায় মুসলমান মারতেছো বসনিয়ায় মারতেছো তুমি কি আমাদের ব্যাপারে ওই রকম সিদ্ধান্ত নিছো নাকি বাবু বাবু তুমি কি সত্যি আমাদের উপর রাগ করছো তুমি কি রাগ করতে পারো তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো বলছো নাব্বি বাদি আন্নি আরাল গাফুরুর রহিম আল্লাহ আমাদের উপরে রাগ করো না আমরা যাব কই আল্লাহ তুমি যদি রাগ করে আমাদের ফালায় দাও তোমার কোনো ক্ষতি নাই তোমার কোনো ক্ষতি নাই কত ভালো বান্দা তোমার আছে ক্ষতি তো সব আমাদের আবারে পালায় আমাদের যদি পালায় দাও আমরা তোমার মতো আল্লাহ পাবো কোথায় বাবু আমাদের পালায় দিও না রাগ করো না গোসা করো না বাবু আল্লাহ প্যালেস্টাইনি মুসলমানদের স্বাধীন বানায় দাও কাশ্মীরের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আলজেরিয়া বসনিয়া স্বাধীন বানায় দাও আমার মা বোনেরা চট্টগ্রামের মা বোনেরা কত কষ্ট করে আসছে তাদের জন্য এবছর কিছু বলতে পারলাম না প্রত্যেক বছর তাদের জন্য আলাদা কথা বলি এবার কিছুই বলতে পারি রে আল্লাহ আমার যত মা বোনেরা আসছে আল্লাহ মা বোনদেরকে হযরত আয়েশা খাদিজার সাথে বেশ হইতে পারে এমন জীবন যাপনের তৌফিক দিয়ে দাও আল্লাহ একটা মেয়ে লোকের বিয়ে হওয়ার পর তার জীবনের সবচাইতে বড় স্বাদ থাকে মা ডাক শোনার এই বাচ্চা জানে তুমি দাও নাই তার তো কলিজা মরুভূমি হয়ে গেছে বাবু তুমি এই তাফসীর মাহফিলের দোয়া কত কবুল করছো আল্লাহ নিসন্তানী মাদেরকে নিসন্তানীদেরকে মা বানায় দাও তাদের সন্তান দাও আল্লাহ কত মানুষের রোগের জন্য দোয়া চেয়েছে এত নাম আমরা কেমনে বলবো তুমি তো সব জানো আল্লাহ একজন এমপি সাহেব টেলিফোন করে আমাকে বলেছেন তার ছেলে ডেঙ্গু জ্বর হয়েছে আল্লাহ ভালো বানায় দাও যতজনে দোয়া চেয়েছেন সবাইকে তুমি রহমত করো মাহবুব আপনারা দোয়া করেন অধ্যাপক গোলাম আজম সাহেব টেলিফোন করে আমাকে বলেছেন তার পুত্র তুল্য স্নেহের খাদেম আতাউর রহমান মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে ছেলেটাকে বাঁচায় দাও আল্লাহ তার প্রতি তুমি রহম করো বাবু সারা পৃথিবী থেকে যত দোয়া চেয়েছে বাবু গ্রিস থেকে এথেন্স থেকে প্যারিস থেকে অস্ট্রিয়া থেকে লন্ডন থেকে কুয়েত কাতার ওমান সৌদি আরব মালয়েশিয়া ভারত পাকিস্তান যত দেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ কোরআনের মাহফিলের দোয়া কবুল হয় বিশ্বাস করে দোয়া চেয়েছে আল্লাহ কাউকে মারুম করো না বাবু আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মাহফিলের চেষ্টা করতে গিয়ে যারা মাইর খাইলো যাদের পুলিশে পিটাইলো আল্লাহ তাদেরকে তুমি ভালো বানায় দাও সুস্থ করে দাও যে ছেলেটার চোখ যাচ্ছে আল্লাহ তুমি তার চোখটা ফিরায় দাও আল্লাহ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের সেনাবাহিনী খালিদ বিন ওলিদের মতো বানায় দাও ইমান দিয়া বুক ভরিয়া দাও ইসলামের জন্য পাগল বানায় দাও আমার দেশের বিডিআর আমার দেশের পুলিশ খালিদ বিন ওলিদের মতো বানায় দাও কাফেরদের গোলামি আমার সেনাবাহিনী আমার বিডিআর আমার পুলিশ আমার এয়ারফোর্স কোনদিন যেন কাফের গোলামি না করে আল্লাহ এদের নামাজি বানাও এদের দিনদার বানাও এদের পরহেজগার বানাও দেশ শাসন যারা করছে আল্লাহ তাদের কলজার মধ্যে জাহান্নামের ভয় দাও তাদের মৌতের ভয় দাও আলেম ওলামাদেরকে গ্রেফতার করার সাহস যেন তারা না করে
মাদ্রাসা বন্ধ করার সাহস যেন তারা না করে বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বাংলাদেশ হিসেবে টিকায় রাখো আল্লাহ যেসব ছেলেরা লাঠি মিছিল করলো কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে আল্লাহ এগুলি সব আমাদের ছেলে আল্লাহ কাফেররা আমাদের ছেলেগুলিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে আল্লাহ এই অভিযোগ তোমার কাছে ছাড়া কার কাছে করব আমার ছেলের কাঁধের উপরে বন্দুক রেখে কাফেররা আমার বুককে তাক করেছে আল্লাহ আমার সব ছেলে আমাদের ভিড়ায় দাও আমিন ইয়া আল্লাহ আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা কয়টা দিন যা পরিশ্রম করেছে চেহারাগুলি কালো হয়ে গেছে না খায়া না ঘুমায়া বাবু সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ পাক তুমি তাদের উপরে রহমত নাজিল করো বাবু সকলকে আহলে কোরআন বানায় দাও জেলখানায় যত লোক আছে অন্যায়ভাবে জেলের মধ্যে যাদের রাখা হয়েছে আল্লাহ তাদেরকে বের করে দাও আল্লাহ আজকের এই মাহফিলে যত লোক হাত তুলেছি সারা জীবন তোমাকে সেজদা করেছি কাবা শরীফকে তোমাকে কাবাকে কেন্দ্র করে তোমারে সেজদা দিছি কিন্তু অনেকেই কাবা শরীফ চোখে দেখে নাই রব্বুল আলামিন আজকের মাহফিলে যত লোক আসছে আমাদের পয়সার অভাব আছে তোমার পয়সার অভাব নাই রব্বুল আলামিন যত মুসলমান নরনারী এ মাহফিলে এসেছে কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন তোমার নবীকে আমরা চোখে দেখি নাই কাফের বেঈমানেরা অত্যাচার করেছে মারধর করেছে রক্ত ঝরাইছে বঙ্গোপসাগরের কর্ণফুলীর কিনারায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে তোমার হাবিবের লক্ষ লক্ষ উম্মত নরনারী তোমার নবীকে দেখি নাই নবীর জন্য পাগল হয়ে দরুদ পড়ি দয়া করে অন্তত তাম জিন্দিগির ভিতরে একটা রাতে নবী পাকের সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারাত করাইয়া দিও রব্বুল আলামিন আল্লাহ যত লোক এখানে মুসলমান হয়েছেন সমস্ত যত লোকে যাবত মুসলমান হয়েছে আজকে যারা হয়েছে সবাইকে আল্লাহ দিনদার ইমানদার মুজাহিদ বানায় দাও আল্লাহ মাহফিলে যত আলেম ওলামা আসছেন সকলের প্রতি তুমি রহম করো হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব 1992 সনে তুমি তার দৃষ্টি নিয়ে নিয়েছ তুমি তো সব সময় সকলের দৃষ্টি নিয়ে নিতে পারো তুমি দিয়েছো তুমি নিতে পারো মাবুদ এই লোকটি ধৈর্য ধরেছেন 8 বছরের মধ্যে কোনোদিন আফসোস শুনি নাই যে আমার চোখ নাই আল্লাহ তুমি দয়া করে ইন্তেকালের সময় চোখটা খুলে দিও আর রসুলকে সামনে এনে দিও যেন রসুলের চেহারা দেখতে দেখতে মরতে পারে তৌফিক দিও আমাদের সকলকে সেই তৌফিক দিও আল্লাহ আমাদের আর এক নেয়ামত আওলাদে রসুল মঞ্চে এখানে বসে আছে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও আল্লাহ তাকে দীর্ঘদিন এখানে রাখো বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন হাত তো নামাইতে ভয় করতেছে এত চিল্লাইলাম দোয়া কি কবুল হয়েছে বাবু আল্লাহ তুমি সাইদু সাহেবের হায়াত দারাজ আমার বন্ধুগণ আল্লাহ যত আমাদের এই তাফসীর কোরআন মাহফিলে এসেছে এবং তোমার দিনের কথা সারা
দুনিয়াতে বলে বেড়াচ্ছে আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো বলিষ্ঠ কণ্ঠস্বর দাও আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করুন বলেন আমিন আমি এখন কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম অনেকের অনেকের প্রত্যেকেরই নিজ নিজ কিছু কথা আছে এই মাহফিলের দোয়া নিঃসন্দেহে কবুল হবে ইনশাআল্লাহ মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন আল্লাহ আপনার সামনে আল্লাহ আপনাকে দেখতেছেন এই চিন্তা করে চোখের পানি ফেলে যার যা কথা আছে আল্লাহকে বলেন আল্লাহ তোমার বান্দাগুলি কি চাইতেছে এখন এই লক্ষ লক্ষ বান্দারা কি চাইতেছে তুমি জানো বাবু যে যা চাইতেছে আল্লাহ বৈধভাবে সবাইকে দান করে দাও আল্লাহ ডাকেন আল্লাহ রে বলেন আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ যেসব দেশের স্বাধীনতা নাই তারা জানে পরাধীনতার কি দুর্দশা আমরা আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত চাই আল্লাহ তুমি বজায় রাখো আমাদের দেশটা কোরআনের শাসন হয়েছে এটা আমাদের চোখে দেখাইও আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কিয়ামত পর্যন্ত এদের খেদমতের তৌফিক দিয়ে দিও আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله